প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলার সুযোগ পেয়ে আনন্দে উদ্বেলিত চা শ্রমিকরা। সিলেট হবিগঞ্জ মৌলভীবাজারে গতকাল বিশাল আয়োজনে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে চা শ্রমিকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, চা শিল্প বাংলাদেশের ঐতিহ্য, একে কোনোভাবেই ধ্বংস হতে দেওয়া যাবে না। এ সময় চা শ্রমিকদের ঘর করে দেওয়ার আশ্বাসও দেন সরকার প্রধান। স্মরণকালে দীর্ঘতম কর্মবিরতিতে যখন গভীর সংকটে দেশের চা শিল্প, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসে ধর্মঘট ভেঙে গেল রোববার কাজে যোগ দেন চা শ্রমিকরা। প্রধানমন্ত্রী কর্তৃক নির্ধারিত মজুরি বাড়িয়ে 170 টাকা করায় ইতিপূর্বে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন চা শ্রমিকরা।